আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। সবার দোয়ায় আমিও ভালো আছি। তো এখন বর্তমানে আমি যেখানে আছি এটা হচ্ছে সোয়ার ফ্লাওয়ার মিলস, এটা একটি আয়ডার ফ্যাক্টরি। এখানে যে অনেকগুলো ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন সবগুলোর ভিতরে কিন্তু গম রাখা হয়েছে, গম। এখানে আমি অনেকদিন যাবৎ কাজ করছি, এখানে প্রায় কাজ শেষ পর্যায়ে, কখন জানি ফিনিশ করে দেয় জানি না, কারণ এখানে অনেকদিন যাবৎ আমি কাজ করছি, এখন কাজ শেষ, কারণ এখানে কাজ শেষ। এখানে তো লুক রাখার কোনো দরকার নেই তাদের। এখন মেইন যে কোম্পানি, সেই কোম্পানির লুক তারা ইন্ডিয়া থেকে এবং বাংলাদেশ থেকে লুক নিয়ে আসবে, তারা ডাইরেক্ট কোম্পানি দিয়ে। তো আমি এখানে বর্তমানে যেভাবে কাজ করছিলাম এটা আমি বাহিরের লুক, কারণ বাহিরের লুক এখানে টাকা হয়েছিল এখানে কাজ করার জন্য, এই জন্য আমি কাজ করেছি বাহিরের লুক হিসেবে, যেটাকে আমরা বলি ফ্রি ভিসা। তো ফ্রি ভিসা হিসেবে আমি এখানে কাজ করেছিলাম প্রায় 1.5 বছর। এখানে আমি ইলেকট্রিক কাজ করেছি। তো এখানে থাকা অবস্থায় অনেক ভিডিও বানিয়েছি, অনেক ভিডিও আমি আপলোড করেছি, সবাই দেখেছেন। তো হয়তো এটি আমার শেষ ভিডিও, কারণ এখান থেকে এখানে থাকা অবস্থায় আর কোনো ভিডিও বানানো হবে কি না তাও জানি না। তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমিও সবার জন্য দোয়া করি। এখানে আবার কখন আসবো তাও জানি না, কারণ এখান থেকে একবার জিনিস করলে আবার সে লোকগুলো আবার কখন এখানে এসে কাজ করবে তাও আমার জানা নেই, কারণ এখানে কাজ শেষ। আবার যখন মেনটেন্যান্স কাজ চলবে, মেনটেন্যান্স কাজের জন্য যখন লোক ডাকা হবে, তখন যদি আমাকে ডাকে তাহলে না এসে আমি কিছুদিন কাজ করতে পারবো, তা না হলে এখানে আর কাজ করা আমার দ্বারা সম্ভব না, কারণ এখানে আর লুক রাখবে না, এই জন্য তারা আর কাজও দেবে না আমাদেরকে। তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমিও সবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলার রহমতে সুন্দরভাবে যেন কাজগুলো করতে পারি আমি। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।